নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ একটা স্পেশাল সুজির হালুয়া তৈরি করেছি। একবার যদি এইভাবে হালুয়া তৈরি করে খান তাহলে কিন্তু আপনি অন্যভাবে আর খেতেই চাইবেন না। হালুয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা স্বাদের হয়েছে। এইটা ঠাকুরের ভোগেও নিবেদন করতে পারেন, আবার যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন। সঠিক মাপ অনুযায়ী আজকে আমি এই হালুয়াটা তৈরি করেছি। আমি যেভাবে তৈরি করেছি একবার বাড়িতে ঠিক একইভাবে তৈরি করে দেখবেন, পারফেক্ট একেবারে আমার মতোই হবে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে এই কাপটার মাপ অনুযায়ী সব কিছু করবো। আমি এই কাপে এটা আমি যদি এক কাপ ধরে নিই তাহলে এই কাপের এক কাপ আমি সুজি নিয়েছি, আর ঠিক ওই একই কাপের মাপ অনুযায়ী আমি নিয়েছি ঘি। এখানে ঘি আর সুজির পরিমাণ কিন্তু সমান সমান। চলে আসছি রান্না পর্বে। আমি এক কড়াইয়ে ঘিটা দিয়ে দিলাম। হালুয়াতে আমি কিছু কাজু কিশমিশ ব্যবহার করব, সেই জন্য আমি আগে কাজুটাকে ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আমি কাজুর সাথে কিছুটা কিশমিশও ভেজে নিয়েছি। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে কাজু কিশমিশগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই ঘিতেই আমি যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটা আমি দিয়ে দিলাম, আর বেশ লাল লাল করে সুজিটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম করে দেবেন, না হলে সুজিটা জ্বলে যাবে, তাই একটু কম আঁচে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটা আমি কম আঁচে ভেজে নিচ্ছি, আর এদিকে অন্য একটা পাত্রে আমি চার কাপ জল নিয়েছি। আমি যে কাপটা মাপ নিয়েছিলাম ঠিক সেই কাপেরই আমি চার কাপ জল নিয়েছি। এর মধ্যে দু কাপ চিনি দিচ্ছি। আমি যে পরিমাণ সুজি করছি তাতে এই দু কাপ চিনি যথেষ্ট, তবে কেউ যদি মনে করেন আরও একটু মিষ্টি দেবেন তা সে ক্ষেত্রে দিতে পারেন, তবে এটা একদম পারফেক্ট মিষ্টি হবে। এর মধ্যে এক চিমটি স্যাফরন দিলাম। স্যাফরন দিয়ে আমি এবার এই যে চিনি যে একটা রস তৈরি করছি, কোনো ঘন রস নয়, জাস্ট ফুটবে অতটা পর্যন্তই। দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এটা ফুটে গেছে, এবার চলুন দেখি সুজির কী অবস্থা। কম আছে তো আমি সুজিটাকে বসিয়ে রেখেছি, সুজিটা মোটামুটি ভাজা প্রায় হয়ে এসছে, আরও একটু ভাজতে হবে, একটু লালচে কালার আসবে তাহলেই হয়ে যাবে। সুজিটা ঘিয়ের মধ্যে ভাজার ফলে বেশ সুন্দর একটা গন্ধ বের হবে। আর এই হালুয়াটা ঘিতেই করবেন। এবার আমি আস্তে আস্তে করে চিনির যে রসটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। একবারে কিন্তু আমি সবটা ঢালছি না, আস্তে আস্তে করে পুরোটা ঢেলে দিয়েছি। ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। এবার সুজিটা এর মধ্যে আমি সেদ্ধ করে নেব। এরকম সুজিটাকে আমি কম আঁচে চাপা দিয়ে দু তিন মিনিট সেদ্ধ করব। দু তিন মিনিট পর ফিরে এলাম, সুজিটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু সুজিটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কেশরের গন্ধ, ঘি, সব কিছু মিলিয়ে কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি, আর এরকম ঘি যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই হালুয়াটা দেখে নিশ্চয়ই আপনারও বানিয়ে খেতে ইচ্ছে করছে, তাহলে দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল কেশর দেওয়া সুজির হালুয়া। হালুয়াটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু দেখুন নরম, খুব সুন্দর একটা টেক্সচার হয়েছে। এইভাবে হালুয়া তৈরি করে খেলে আমি বলতে পারি আপনি আর অন্যভাবে হালুয়া তৈরি করে খাবেনই না। বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না।
নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।